সাভারের চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় পুলিশ জানায় বিরুলিয়ায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন তার কাছে বাড়ি নির্মাণের চাঁদা হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন ইউপি চেয়ারম্যান সুজন ঝামেলা এড়াতে আশরাফুল এক লাখ টাকা দেন তবে দাবি করা পাঁচ বাকি চার লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন সুজন পরে ভুক্তভোগী ব্যক্তি সাভার মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে